হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু বঙ্গশিক্ষা তোমাদের নিশ্চয়ই ফার্স্ট ইউনিট খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে আজ থেকে আমরা সেকেন্ড ইউনিট শুরু করব। আজকে আমরা শুরু করি চলো ভূমিরূপ সম্বন্ধে ভূমিরূপ সম্বন্ধে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভূমিরূপ ভূমির রূপ ভূমি মানে কি পৃথিবীর স্থলভাগের ওপর যে জমি সেটাই হলো ভূমি আর তার যে আকৃতি বা গঠন সেটাই হলো তার রূপ আমাদের যে প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে যেমন সূর্যরশ্মি বায়ুপ্রবাহ হিমবাহ এই সমস্ত কিছুর প্রভাব যখন ওই ভূমির ওপর পড়ে তখন তার আকৃতি কিন্তু বিভিন্ন রকম হয় যেমন কোথাও উঁচু হয় কোথাও বা সমতল কোথাও বা অনেক খাড়া ঢালযুক্ত হয় যেমন তোমরা পাহাড়ি এলাকা দেখবে অনেক খাড়া আবার সমুদ্র তীরবর্তী এলাকা দেখবে একটা সমতল এইটাকেই বলছে কিন্তু এক কথায় ভূমিরূপ এই ভূমিরূপ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যেটা প্রথমেই আসে এই ভূমিরূপ কিন্তু তিন ভাগে বিভক্ত কি কি পাহাড় বা পর্বত তারপর আসে মালভূমি তারপর আসে সমতল ভূমি আমরা সকলেই কিন্তু মানে বেশিরভাগ মানুষই কিন্তু সমতল ভূমিতে বসবাস করি পাহাড়ি এলাকায় এখন হয়তো বনবসতি অনেকটাই বেড়েছে কিন্তু বেশিরভাগ মানুষই সমতল ভূমিতে বসবাস করি তাহলে এখন আমরা পর্বত মালভূমি সমভূমি নিয়ে ডিটেলসে আলোচনা করি প্রথমেই তাহলে আসি পর্বত সম্বন্ধে পর্বত কি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নশো মিটার উঁচু সুউচ্চ খাড়া ঢালযুক্ত এবং শিলাময় যে ভূমিরূপ সেটাই হলো কিন্তু পর্বত আমরা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে বললাম ওটাই হলো বেস লেভেল ওখান থেকে আমরা কোনো জিনিস মাপি মাপতে গেলে আমরা বলি সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা কত তাহলে এটার কি কি বৈশিষ্ট্য পেলাম আমরা এই পর্বত হয় নশো মিটারে বেশি উঁচু খাড়া ঢালযুক্ত সু উচ্চ এবং এর শৃঙ্গ থাকে শৃঙ্গ মানে বুঝতেই পারছি সারা বছর বরফে ঢাকা থাকে আর একটা বৈশিষ্ট্য কি শিলাময় অর্থাৎ কঠিন ও কবল শিলা দ্বারা গঠিত হলো এই পর্বত নেক্সট আসি একদম ভীষণভাবে ইম্পর্টেন্ট এই পর্বতকে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে আমরা ভাগ করতে পারি কি কি ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত আর হলো ক্ষয়জাত পর্বত আমরা প্রথমেই তাহলে আলোচনা করবো ভঙ্গিল পর্বত সম্বন্ধে আচ্ছা বলো ভঙ্গিল পর্বতে উদাহরণ দাও তো হিমালয় পর্বত তাই তো আচ্ছা এই ভঙ্গিল পর্বতের সৃষ্টি সম্বন্ধে জানার আগে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় একটু তোমাদের জেনে নিতে হবে ভূ অভ্যন্তরীণ শক্তি বা অন্তর্জাত শক্তি কাকে বলে ভূ অভ্যন্তর বলতে কি বুঝছি আমরা একদম যে ভূপৃষ্ঠ যেখানে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় তার একদম নিচে মানে ভূপৃষ্ঠ থেকে যখন নিচে চলে যাচ্ছি সেখানে চাপ ও তাপের ফলে এক ধরনের শক্তি সৃষ্টি হয় তার ফলে কি হয় এই অগ্নুৎপাত ভূমিকম্পের সৃষ্টি হয় এবং এই অগ্নুৎপাত ও ভূমিকম্পের ফলেই কিন্তু আমাদের ভূপৃষ্ঠের ওপর বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে এইটাই হচ্ছে কিন্তু ভূ অভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি আর একটা বলি বহির্জাত শক্তি বহির্জাত শক্তি মানে বুঝতেই পারছি বাইরের শক্তি অন্তর্জাত শক্তির ফলে যে সমস্ত এই ভূমিরূপগুলোর সৃষ্টি হলো ধরে নাও এই পর্বত যেগুলো বহির্জাত শক্তির ফলে বহির্জাত শক্তি মানে কি হচ্ছে নদ নদী সূর্যরশ্মি হিমবাহ বায়ুপ্রবাহ এইগুলো কি করে এই ভূমিরূপকে ক্ষয় করে তাহলে কি বুঝলাম বহির্জাত শক্তি কী কী নদ নদী হিমবাহ বায়ুপ্রবাহ এইগুলো হলো বহির্জাত শক্তি এই বহির্জাত শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায় নেক্সট আর একটা বিষয় বলি অ্যাসেলোস্পিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল কাকে বলে এটা কিন্তু প্রায় তোমাদের এক্সামে এসছে ছোট টিকা হিসেবে আসে দু নাম্বারে তো যে পাঠ্যসূচি অনুযায়ী এটা একটু শর্টেই জেনে রাখো যে কাকে বলে অ্যাস্তানোসপিয়া স্তর ভূপৃষ্ঠের একদম নিচের দিকে মানে ধরে নাও প্রায় সাতশো কিলোমিটার পর্যন্ত যে একটা থক সান্দ্র একটা পদার্থ থাকে পদার্থের স্তর থাকে সেটাই হলো অ্যাস্তানোসপিয়ার বা ক্ষুব্ধমণ্ডল আমাদের ভূপৃষ্ঠের একদম নিচে অনেকগুলো পাথ রয়েছে ছোট বড় অনেক পাত রয়েছে সেই পাতগুলো কিন্তু এই অ্যাসথেনোস্পিয়ার স্তরের ওপর ভাসমান অবস্থায় থাকে তাহলে আমরা জানলাম একদম সাতশো কিলোমিটারের নিচে যে থক সান্দ্র পদার্থের স্তর রয়েছে সেটাই অ্যাসথেনোস্পিয়ার বা ক্ষুব্ধ একদম তাহলে আমরা মেন পয়েন্টে আসি ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হলো আমরা কিছুক্ষণ আগে বললাম অ্যাস্থেনোস্পিয়ারের ওপর বিভিন্ন ধরনের পাত ভাসমান অবস্থায় থাকে এই পাতগুলো কি হয় ধরো দুটো পাত কখনো সেই দুটো পাত একে অপরের মুখোমুখি আসছে কখনো আবার তারা একে অপর থেকে দূরে সরে যাচ্ছে ভঙ্গিল পর্বতের ক্ষেত্রে কি হয় ভঙ্গিল পর্বতের একটা খুব আমরা উদাহরণ করেছি হিমালয় পর্বত এই হিমালয় পর্বত যখন সৃষ্টি হয়েছিল তখন কেমন হয়েছিল একটু দেখি দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা দুটো পাত দুদিকে সরে এসছে কি হয়েছে সেখানে দুটো পাত ছিল ভারতীয় পাত আর ইউরেশীয় পাত এই দুটো পাত দুটোর সম্মুখে একই দিকে সরে আসছে তখন এর মাঝখানে ছিল টেথিস বলে একটা সাগর তার মধ্যে বিভিন্ন ধরনের পলিগুলো জমা হতে থেকেছে দীর্ঘদিন ধরে জমা হয়েছে এবার এই দুটো পাত যখন দুদিক থেকে চাপ দিল তখন তার মাঝের যে পলি সেটা ধীরে ধীরে ওই চাপ খেয়ে ওপরের দিকে ভাঁজ খেয়ে খেয়ে ওপরে উঠতে থাকলো এইভাবে সৃষ্টি হলো কিন্তু হিমালয় পর্বতে আর এটার একটা মেন ভঙ্গিল পর্বতের উদাহরণ বললাম হিমালয় পর্বত তাহলে আমরা বুঝতে পারলাম খুব সহজে কিভাবে ভঙ্গিল পর্বতে সৃষ্টি হয়েছে ভঙ্গিল পর্বতের আরো দুটো উদাহরণ বলি আমেরিকার রকি ইউরোপের আল আচ্ছা এরপর চলে আসবো একদম আমরা স্তূপ পর্বতে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হলো ভূ আলোড়নের ফলে ভূ আলোড়ন কি পৃথিবীর ভূপৃষ্ঠের একদম ভিতরকার যে আলোড়ন সৃষ্টি হয় যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি সেটাকেই বলছে ভূ আলোড়ন এই ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের মধ্যে অনেক সময় ফাটল বা চ্যুতির সৃষ্টি হয় কিভাবে সৃষ্টি হয় একটু দেখে নিই আমরা দেখতে পাচ্ছ এই ছবিটাতে কিভাবে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়েছে এটা ধরে একটা ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের উপরে আমরা একটা চিড় দেখতে পাচ্ছি এটাকেই বলছি আমরা চুতি বা ফাটল এই চুতি বরাবর কি হয় অনেক সময় এই চুতির সামঞ্জস্য রেখে এই ভূপৃষ্ঠ অনেক সময় নিচে নেমে যায় বা ওপরে উঠে যায় ঠিক কেমন হয় দেখে নি দেখো এখানে এই ছবিটাতে মাঝখানের কিছুটা অংশ ওই ফাটল বরাবর ওপরের দিকে উঠে গেছে আর ঠিক পাশের অংশটা একই জায়গায় রয়ে গেছে এই যে ওপরের দিকে উঠে গেছে এই অংশটিকে বলছি আমরা স্তূপ পর্বত আর যে পাশের অংশটা একই জায়গায় রয়ে গেছে তাকে বলছি আমরা ব্রস্ত উপত্যকা তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে স্তূপ পর্বতের সৃষ্টি হলো এরপরে যদি আরেকটা জিনিস দেখি এই যে আমি বললাম কিছু অংশ ওপরের দিকে উঠে যেতে পারে আবার কোনোভাবে কখনো নিচে বসেও যেতে পারে এটা হয়েছে কি নিচে বসে গেছে এই যে অংশটা নিচে বসে গেছে এটাকে বলছি এখন আমরা গ্রস্থ উপত্যকা আর যেটা ঠিক ওপরের দিকে রয়ে গেছে সেটাকে বলছি আমরা স্তূপ পর্বত তাহলে আমরা বুঝতে পারলাম ফাটল বরাবর যখন সেই অংশটা ওপরে উঠে যায় তখন হচ্ছে সেটা স্তূপ পর্বত আর সাইডে দুটো হচ্ছে গ্রস্থ উপত্যকা আর যখন সেটা নিচে বসে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে গ্রস্থ উপত্যকা আর পাশে দুটো হয়ে যাচ্ছে স্তূপ পর্বত তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারলে স্তূপ পর্বতের একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ বলি আমাদের ভারতের সাতপুরা পর্বত তেমন ফ্রান্সের ভোজ জার্মানির ব্ল্যাক ফরেস্ট এইগুলো হলো উল্লেখযোগ্য স্তূপ পর্বতের উদাহরণ নেক্সট চলে আসি আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কিভাবে সৃষ্টি হয় আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত প্রবল ভূ আলোড়নের ফলে ভূগর্ভের মধ্যে যে লাভা বা ম্যাগমা আছে একদম আমরা ভূ নিচে চলে যাই যেখানে আমাদের অ্যাস্থান স্তর আছে সেখানেই বলতে পারি আমরা ম্যাগমা বা লাভার সৃষ্টি হয় সেই লাভা বা ম্যাকমা যখন ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের বাইরে ক্রমাগত বেরোতে থাকে এবং দীর্ঘ দিন ধরে সঞ্চিত হতে থাকে তখনই সৃষ্টি হয় কিন্তু আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কীরকমভাবে হয় ঠিক এই ছবিটার মধ্যে দেখো এখানে দিয়ে ম্যাকমার একটা চেম্বার দেখতে পাচ্ছি যাকে বলি ম্যাকমা চেম্বার এই ম্যাকমা চেম্বারের মধ্যে দিয়ে ক্রমাগত কিন্তু লাভা বাইরে বেরোতে থাকছে এই লাভা বাইরে নির্গত হওয়ার পর দীর্ঘদিন ধরে কিন্তু এখানে জমা হতে থাকে এই জমা হয়ে হয়ে একটা স্তূপের সৃষ্টি হয় যার ফলে বলছি আমরা এটা সঞ্চয় হতে থাকে মানে এটাকে বলছি সঞ্চয়জাত জাত পর্বত এইভাবে সৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত জাত পর্বতের সঞ্চয়জাত পর্বতের একটা যদি আমরা উদাহরণ বলি ভারতের আন্দামানের ব্যারেন খুব ইম্পর্টেন্ট একটি সঞ্চয়জাত পর্বতের উদাহরণ জাপানের ফুজিয়ামা প্রভৃতি নেক্সট চলে আসবো কোথায় ক্ষয়জাত পর্বতে ক্ষয়জাত পর্বত কিভাবে সৃষ্টি হয় সেটা জানবো এই যে আমরা দেখলাম আগে আগ্নেয় পর্বতের তৈরি হলো বা পর্বত তৈরি হলো এই সঞ্চয় পর্বতের ওপর বহু বছর ধরে যখন সূর্য কিরণ বৃষ্টিপাত জলধারা এগুলো তার কার্য করে তখন কি হয় সেটা আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে এইভাবেই কিন্তু সৃষ্টি হয় ক্ষয়জাত পর্বতে যেমন ধরো এই ছবিটার মধ্যে দেখতে পাবে বর্তমান অবস্থা আমরা এইটা দেখছি বর্তমান অবস্থা আমরা এইটা তাহলে আগের ঠিক ডটেড লাইনে আমরা যেটা দেখছি সেটা ঠিক ছিল তার ক্ষয়ের আগের অবস্থা মানে যখন আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়েছে তখন ছিল এইটা তারপর ধীরে ধীরে বিভিন্ন ধরনের বায়ুপ্রবাহ প্রবাহ জলধারা এই সমস্ত কিছু ক্রিয়ার ফলে সেটা ক্ষয় পেয়েছে খেয়ে বর্তমান অবস্থা সৃষ্টি হয়েছে এটাকে বলছি আমরা ক্ষয়জাত পর্বত এই ক্ষয়জাত পর্বতের একটা উল্লেখযোগ্য উদাহরণ বলি ভারতের রাজস্থানের আরাবলি পর্বত আর একটা হলো পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গের শুশুনিয়া খুব উল্লেখযোগ্য কিন্তু ক্ষয়চাত পর্বতের উদাহরণ তাহলে তোমরা পর্বত সম্বন্ধে কিন্তু ডিটেলসে জানলে চারটে পর্বত আমরা ডিটেলসে আলোচনা করলাম এগুলো কিন্তু ছোটো ছোটো টিকা হিসেবে আসে যেমন ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় আলোচনা এটা কিন্তু প্রায়ই এক্সামে এসছে ফলে এই বিষয়গুলো একটু ভালো করে অবশ্যই কিন্তু ছবি সমেত ছবি সবে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু খুব ভালোভাবে মনে থাকবে নেক্সট তাহলে চলে আসি আমরা একদম মালভূমি সম্বন্ধে মালভূমি কাকে বলে মালভূমি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো মিটারের বেশি উঁচু একটি খাড়া ঢালযুক্ত ভূমিরূপ খাড়া ঢালযুক্ত অনেকটা ঠিক দেখতে ধরো উল্টানো বাটি যেরকম দেখতে হয় বা টেবিল যেমন দেখতে হয় তার চারিদিকটা ওপর দিকটা প্রায় সমতল বা হালকা তরঙ্গায়িত কিন্তু চারদিকটা খারা ঢাল যুক্ত হয় এরকম দেখতে হয় মালভূমি সেই জন্যই মালভূমিকে কিন্তু টেবিল ল্যান্ড বলে খুব ভালোভাবে এটা কিন্তু মনে রেখো মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় এই মালভূমিকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় কি কি দেখে নাও ভালো করে পর্বত বেষ্টিত মালভূমি লাভা মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি আর হলো মহাদিশ্য মালভূমি এই মালভূমিগুলো কিভাবে তৈরি হয় বা এই মালভূমিগুলো কাকেই বলে সেগুলো কিন্তু আমরা ছোট ছোট ভাবে জেনে নিই কারণ এইগুলো এক্সামে কিন্তু প্রায় এসছে যে ধরো লাভা মালভূমির সাথে মহাদেশীয় মালভূমির পার্থক্য এটা কিন্তু এক্সামে এসছে তাহলে আমরা একটু ছোট ছোট ভাবে জেনে নেবো তোমাদের পাঠ্যসূচি যেরকম আছে ঠিক সেরকমভাবে ভাবে জানব প্রথমে বলি পর্বত বেষ্টিত মালভূমি যখন অনেকগুলো পর্বত চারিদিক থেকে ঘিরে থাকে এবং মাঝখানে অংশটা সামান্য বিস্তৃত ধরনের হয় বা হালকা ঢেউ খেলানো তাকেই বলছি কিন্তু আমরা পর্বত বেষ্টিত মালভূমি যেমন একটা উদাহরণ বলি আমাদের হিমালয় ও কুয়েল্লুন পর্বতের মাঝখানে কিন্তু তৈরি হয়েছে তিব্বত মালভূমি যেটিকে বলা হয় সব থেকে বৃহত্তম মালভূমি হল তিব্বত মালভূমি ঠিক দেখো এই পিকচারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কেমন দেখতে হয় আমাদের পর্বত বেষ্টিত মালভূমি চারিদিকে পর্বত দিয়ে ঘেরা এবং মাঝখানের যে অংশটা সেটা হলো বিস্তৃত এইটাই হলো আমাদের পর্বত বেষ্টিত মালভূমি নেক্সট চলে আসি আমরা লাভা মালভূমি লাভা মালভূমি কিভাবে তৈরি হয় লাভা মালভূমি মানে বুঝতেই পারছি আমাদের যে ম্যাগমা বা লাভা দীর্ঘদিন ধরে বাইরে বেরিয়ে বেরিয়ে যখন সঞ্চিত হয়ে জমে যায় তখন সেটাকেই বলছি কিন্তু আমরা লাভা মালভূমি যেমন এর সবথেকে গুরুত্বপূর্ণ উদাহরণ কিন্তু দাক্ষিণাত্য মালভূমি মালব মালভূমি এগুলো হলো কিন্তু উল্লেখযোগ্য লাভা মালভূমির উদাহরণ অর্থাৎ ম্যাগমা বাইরে বেরিয়ে এসে যখন সেটা জমে ঠান্ডা হয়ে যাচ্ছে সেটাকেই আমরা বলছি লাভা মালভূমি নেক্সট আসি ব্যবচ্ছিন্ন মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি বিচ্ছিন্ন নদীর উপত্যকা দ্বারা যে মালভূমি বিচ্ছিন্ন হয়ে যায় তাকেই বলে ব্যবচ্ছিন্ন মালভূমি তোমরা একটা ছবিতে দেখতেই পাচ্ছো নিশ্চয়ই দেখো ছবিটাতে মাঝখান দিয়ে একটা নদী গেছে তার দুধারে সমতল ভূভাগ কিছুটা উঁচু এটা কি বলছি আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি আমাদের ভারতে ছোট নাগপুর মালভূমি এই ব্যবচ্ছিন্ন মালভূমির কিন্তু একটি উল্লেখযোগ্য উদাহরণ এর মাঝে বলে রাখি পামির মালভূমির কথা যাকে বলা হয় পৃথিবীর ছাদ কারণ এই পামির মালভূমি সর্বোচ্চ উচ্চ মালভূমি এই জন্যই একে পৃথিবীর ছাদ বলা হয় এর উচ্চতা হলো চার মিটার লাস্ট হলো মহাদেশীয় মালভূমি অর্থাৎ ভূ আলোড়নের ফলে একটা বিস্তৃত অংশ যখন ওপরে উঠে প্রায় চারিদিক একটু সমতল বা খারাপ ঢালযুক্ত চারিদিক সমতল এবং সাইডগুলো খারাপ ঢালযুক্ত হয় তখন এই মহাদেশীয় মালভূমির সৃষ্টি হয় অর্থাৎ বিস্তৃত এলাকা একটা উঁচু টাইপের ঢিপির সৃষ্টি হয় একেই বলছে মহাদেশীয় মালভূমি পশ্চিম অস্ট্রেলিয়ার দিকে এই ধরনের মালভূমি কিন্তু প্রায়ই লক্ষ্য করা যায় তাহলে আমরা মালভূমি চারটে কি কী জানলাম পর্বতবেষ্টিত মালভূমি লাভা মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি আর মহাদেশীয় মালভূমি নেক্সট চলে আসবো একদম সমভূমিতে কি কি ধরনের হয় সমভূমি কেমন হয় সমভূমি আমরা সকলেই মানে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সমভূমিতে বসবাস করি আর সমভূমিতেই কাজ থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা কিন্তু সব থেকে বেশি উন্নত সমভূমি সমুদ্র সমতল থেকে তিনশো মিটার পর্যন্ত এই সমভূমি বিস্তৃত সমভূমি অনেকটা স্থান জুড়ে বিস্তৃত করে থাকে পর্বত মালভূমি এই সমস্ত কিছু থেকে কিন্তু সমভূমি সব থেকে বেশি লক্ষ্য করা যায় আমাদের পৃথিবীর মধ্যে পর্বত মালভূমির পরে প্রথমে হয় পর্বত বলেছি তারপর আসে মালভূমি তারপর হয় সমভূমি তারপর সেটা গিয়ে কিন্তু সমুদ্রতে মেশে এই সমভূমির যে বলছি সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায় সমভূমি হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় পলিগঠিত সমভূমি লাভা সমভূমি আর হচ্ছে লোয়ের সমভূমি পলিগঠিত সমভূমি মানে কি পলি মানে বুঝতেই পারছি নদীর পলি জমে যে সমভূমির সৃষ্টি হয় মানে নদী তীরবর্তী এলাকাতে যদি আমার এখন মাথায় আসে এটা গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এটাই আমার এখন মাথা এলো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমির কথা আরও যদি বলতে পারি উদাহরণ গোদাবরীর তীরবর্তী এলাকার যে সমভূমি সেটাও হতে পারে অর্থাৎ নদী এলাকার পলি জমা হয়ে অর্থাৎ নদীর পলি জমা হয়ে যে বিস্তীর্ণ এলাকার সৃষ্টি হয় তাকেই বলছে নদী গঠিত বা পলি গঠিত সমভূমি তাহলে আমরা একটা খুব ভালো উদাহরণ জানলাম গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এই গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি খানিকটা এরকম দেখতে হয় ছবিটার মধ্যে দেখো এই গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিতে কিন্তু আমাদের কৃষিকাজ সব থেকে ভালো হয় অর্থাৎ গঙ্গা তীরবর্তী এলাকাগুলো যেখানে সেখানে কিন্তু যদি দেখি ধান চাষ খুব ভালো হয় অর্থাৎ বুঝতে পারছি পলিগঠিত কিন্তু কৃষিকাজ সবথেকে বেশি উন্নত আসি লাভা সমভূমিতে লাভা সমভূমি এতক্ষণ ধরে আমি লাভা পর্বত মানে আগ্নেয়জাত পর্বত তারপর আমরা বলেছি লাভা মালভূমি এখন বলছি লাভা সমভূমি লাভা সমভূমি মানে লাভা দ্বারা গঠিত তাই তো যখন বিস্তীর্ণ এলাকা মানে ম্যাকমা যখন নির্গত হয়ে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যায় মানে সমতল সমতলভাবে সমতল ভাবে যেভাবে ছড়িয়ে থাকে সেরকমভাবেই সৃষ্টি হয় কিন্তু লাভা এই সংভূমিতে কৃষিকাজ কিন্তু হয় না বললেই চলে বা এখন বর্তমানে অনেক কিছু করে হয়তো কৃষিকাজ করা সম্ভব হয়েছে কিন্তু বলা যায় যে কৃষিকাজ হয় না এই সমভূমিতে লাভা সমভূমি আইসল্যান্ডে বেশ লক্ষ্য করা যায় এবার যদি আমরা বলি লোহের সমভূমির কথা লোহের সমভূমি লক্ষ্য করা যায় মরুভূমি এলাকাতে মানে বুঝতেই পারছি বালি দ্বারা গঠিত হচ্ছে এই লোহের সমভূমি মরুভূমিতে বায়ু কার্যের দ্বারা এই বালি কিন্তু প্রায় উড়ে চলে যায় উড়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে জমা হয় সেখানে বাজেবার ভারে জমা হওয়ার পর একটা সমভূমি সৃষ্টি হয় একেই বলছি কিন্তু লোহের সমভূমি তাই লোহের সমভূমি কিভাবে সৃষ্টি হচ্ছে বালির দ্বারা মানে বায়ু দ্বারা প্রবাহিত হয়ে বায়ু যে বালি যেখানে গিয়ে জমা হয় সেখানে সৃষ্টি হয় এই লোহের সমভূমি মরুভূমি এলাকা মানে আমরা বুঝতে পারছি কৃষিকাজ হয় না কিন্তু বর্তমানে অনেক জায়গাতে কিন্তু মানে রাজস্থানের কিছু পাঠে যদি আমরা দেখি সেখানে কিন্তু বর্তমানে জলসেচ ব্যবস্থা ঘটিয়ে কিন্তু অনেক ধরনের চাষ করা হয় যদি দেখি ভুট্টার চাষ করা হয় ওখানে এরকম জোয়ার বাজরা এই সমস্ত চাষ কিন্তু ওখানে করা হচ্ছে বর্তমানে তাহলে আমরা বুঝলাম যে একমাত্র পলিগঠিত সমভূমিতে কিন্তু কৃষিকাজ থেকে ভালো হয় আর এই পলিগঠিত সমভূমি মানে হচ্ছে আমাদের গঙ্গা তীরবর্তী এলাকা বা ব্রহ্মপুত্র সিন্ধু তীরবর্তী এলাকাগুলোতে জনবসতিও কিন্তু অনেক বেশি গড়ে উঠেছে এখান থেকে একটা বিষয় যদি আমরা ক্লিয়ার করলাম যে পর্বত মালভূমি সমভূমি পর্বতে যদি দেখি যদি তোমরা দার্জিলিং এলাকায় যাও এখন হয়তো ঘন জনবসতি কিন্তু আমাদের সমভূমি এলাকার থেকে কিন্তু খুব একটা বেশি নয় যদি আমাদের দৈনন্দিন জীবনে দেখি তাহলে কিন্তু পর্বত মালভূমি সমভূমি এই সব কিছুরই কিছু না কিছু গুরুত্ব রয়েছে যদি আমরা পর্বতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এই পর্বত অর্থাৎ পাহাড়ি এলাকা থেকে কিন্তু যে খরস্রোতা নদীর সৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু জলবিদ্যুতে একটা সুবিধা আমরা পেয়ে থাকি এরপর যদি মালভূমি এলাকাতে আসি সেখান থেকে আমরা কি সুবিধা পাই সেটা যদি একটু জানি সেখানে কিন্তু মালভূমি এলাকা মানেই কিন্তু খনিজ সম্পদের ভান্ডার আমাদের খনিজ সম্পদের প্রয়োজন তো রয়েছে ফলে মালভূমি এই প্রয়োজনটা মিটিয়ে দেয় এবার যদি সমভূমি দিকে চোখ রাখে সেখানে আমাদের কি প্রয়োজন মেটায় সেখানে কিন্তু কৃষিকাজ পশুপালন অবশ্যই আমাদের পরিবহন ব্যবস্থা জনবসতি এগুলোর প্রয়োজন মেটায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন সমভূমির তো গুরুত্ব রয়েছে থেকে বেশি তেমনি পাশাপাশি কিন্তু আমাদের পর্বত মালভূমিরও কিন্তু প্রয়োজন অতুলনীয় তাহলে আমরা বুঝতে পারলাম আজকের চ্যাপ্টার থেকে কিভাবে পর্ব সৃষ্টি হয় কিভাবে মালভূমি সৃষ্টি হয় কিভাবে বা সমভূমি সৃষ্টি হয় তোমরা এর যে অ্যাসাইনমেন্ট আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে সলভ করো আর আমরা যে পিডিএফ ফাইলটা দিচ্ছি সেটাও কিন্তু ভালো করে দেখে নিও যে কোন কোন বিষয়গুলো এখান থেকে খুব বেশি করে আসছে তাহলে আজকে আমাদের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো নেক্সট ক্লাসে আমরা আরেকটা নতুন অধ্যায় নিয়ে চলে আসবো আজ তাহলে এই পর্যন্ত